এরপরে রেজি খানম আপনি লিখেছেন, আমার বিবাহের 10 মাস পর বাইক অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেছেন, এভাবে তার চলে যাওয়ায় আমি তাকে ভুলতে পারছি না, আমি এখন কি করতে পারি, আপনি যদি আমায় কোনো পরামর্শ দিতেন তাহলে উপকৃত হতাম। বোন রেজি খানম, আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার স্বামীকে জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করুন এবং রোড অ্যাক্সিডেন্টের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু বলে আমরা সুধারণা করতে পারি, নেক তামান্না এবং আল্লাহর কাছে আশা পেশ করতে পারি। আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সেই মর্যাদা দান করুন। আর পাশাপাশি হ্যাঁ, একজন নেককার স্ত্রী তার স্বামীকে হারানোর ফলে বেদনায় বিদুর হবেন, একইভাবে নেককার স্বামী তার স্ত্রীকে হারানোর ফলে বেদনায় কষ্ট হবেন, আহত পাবেন, এটাই স্বাভাবিক। তো এই যে কষ্ট পাওয়া, আহত হওয়া, এই বিষয়টা আপনার স্বাভাবিক, এটা থেকে আপনি নিজেকে মানে এটা লাঘব করবার জন্য তার জন্য আপনি দোয়া করবেন। এবং একটি জিনিস মনে রাখবেন যে দুনিয়ার যে বিপদ, দুনিয়ার যে অ্যাক্সিডেন্ট, এগুলোর কারণে আমাদের যে বিয়োগ হয়ে থাকে, এই বিয়োগটা খুবই সীমিত সময়ের বিয়োগ। স্থায়ী এবং আসল বিয়োগ যেটা হয় সেটা হয় হলো আমাদের, আল্লাহ মাফ করুন, কিয়ামতের দিন যদি দুজনের গন্তব্য দুদিকে হয়, একজন জান্নাতে একজন জাহান্নামে যায়, সেটা হবে স্থায়ী বিয়োগ। আর এই যে বিয়োগটা হচ্ছে, বিয়োগটা খুব সীমিত সময়ের জন্য, আপনাকে আমাকে চলে যেতে হবে এবং একে অন্যের সাথে সাক্ষাৎ হচ্ছেই হবে, বিধায় নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর অন্যত্র যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নিজেকে নতুন ব্যস্ততায় আপনি ব্যস্ত করে ফেলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এভাবে সবাই করার চেষ্টা করবেন এবং তার জন্য দোয়া করতে থাকবেন। আর মনে রাখবেন, দুনিয়ার কোনো অর্জনে খুব বেশি উৎফুল্ল হয়ে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, এটা যেমন ভালো কিছু নয়, আবার দুনিয়াতে কোনো হারানোর কারণে বেদনায় একেবারে ব্যথিত হয়ে মুশরিক পড়া, এটাও ইমানদারের সাথে চায় না। কারণ ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে, আল্লাহ ছাড়া এবং জান্নাত ছাড়া কোনো কিছুর প্রতি তার বিশেষ কোনো আগ্রহ এই পর্যায়ে হবে না যে সেটার হারানোর কারণে সে ভেঙে পড়ে একেবারে নিজেকে শেষ করে ফেলবে। বিধায় এক্ষেত্রে ব্যালেন্স হওয়া উচিত, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে কঠিনভাবে এবং শক্তভাবে প্রগাঢ়ভাবে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আমি, মাসুদ ইকবাল, আপনি লিখেছেন একজন মানত করেছিলেন তার ছেলেকে মাদ্রাসা ভর্তি করাবেন, পরে তিনি তার ছেলেকে মাদ্রাসা ভর্তি না করিয়ে মেয়েকে ভর্তি করান, তার সে ছেলেটি এখন 11 শ্রেণীতে পড়ে এবং প্রায় নাকি অসুস্থ থাকে, এখন তার করণীয় কি? ভাই মাসুদ ইকবাল, প্রথম কথা হলো মানত সম্পর্কে ইসলাম শরীয়ত দৃষ্টিভঙ্গি হলো মানত করা এটা ভালো কাজ নয়, জায়েজ, জাস্ট, কেউ করলে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুত্তম কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা মানত করো না, কারণ মানত এটা কৃপণের সম্পদ দানের একটা রাস্তা তৈরি করে মাত্র, এর বাইরে আর কিছু নয়। তার মানে আপনি যদি কোনো মানত করেন যে আল্লাহ আমার এই কাজটা হলে আমি এই দান করব বা এই আমল করব, তাহলে সেটা আপনি শর্তযুক্ত দান, শর্তযুক্ত ইবাদত করলেন, ব্যাপারটা এরকম হয়ে গেল। বরং আপনি দান করুন, ইবাদত করুন এবং আল্লাহ তাআলার কাছে সংশ্লিষ্ট আপনার যে চাওয়া আছে সেটাকে সাধারণভাবে পেশ করুন, সেটাই হলো শুদ্ধ এবং সুস্থ চিন্তা এবং পদ্ধতি। যাই হোক, যদি কেউ মানত করেন যে ছেলেকে মাদ্রাসা পড়াবেন, এরপর তিনি ছেলেকে মাদ্রাসা পড়ালেন না, তাহলে তার সে মানত ভঙ্গের কারণে কাফারা দিতে হবে কিনা? এর উত্তর হলো যে মানত আসলে যদি কেউ করেন এই টাইপের মানত, তাহলে ফিকহ হানাফি অনুযায়ী, হানাফি মাজহাব অনুযায়ী, এই মানতটি বিশুদ্ধ হয়নি। কারণ হলো মানত বিশুদ্ধ হওয়ার জন্য যে বিষয়ে মানত করবে সেটা এমন হতে হবে যে এই ক্যাটাগরির কাজ শরীয়তে ফরজ বা ওয়াজিব থাকে, নির্দেশিত থাকে, সেরকম কোনো একটা বিষয় হতে পারে। সন্তানকে মাদ্রাসা পড়ানোটা এই টাইপের কোনো বিষয় নয়, বিধায় এটা একটা নেক নিয়ত হতে পারে, নেক নিয়ত পুরা করা ভালো। যদি কোনো কারণে নেক নিয়ত পূরণ করতে না পারেন কেউ নিরুপায় হয়ে, তাহলে সেক্ষেত্রে তার জন্য কোনো গুনাহ হবে না। আর এর কারণে সন্তান অসুস্থ হয়ে থাকে এটা এমনটি মনে করার কোনো কারণ নেই, বরং সন্তান অসুস্থ হওয়ার জন্য অন্য কোনো কারণ থাকতে পারে, তাকে যেরকম ডাক্তার দেখানো দরকার তেমনিভাবে তার জন্য দোয়া দরুদের ব্যবস্থা করা উচিত, দোয়া দরুদ করা উচিত তার জন্য এবং আল্লাহ তার কাছে পেশ করা উচিত তার সুস্থতার জন্য, এবং রোগের মূল কারণগুলো চিহ্নিত করা দরকার এবং সেগুলোকে বের করে তার চিকিৎসার জন্য উদ্যোগ নেওয়া উচিত। এই মানত করেছেন পূরণ করেননি সেজন্যই সে অসুস্থ হয়ে থাকছে এমনটি নিশ্চিতভাবে বলা কঠিন, তবে আপনি ভালো কাজ করে তার নিয়ত যদি আপনি না করেন তো কাজটি ভালো নয়, এগুলো মূল বিষয়। এমনি কাবির হোসেন আপনি লিখেছেন, আমি যদি ইবাদতের জন্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু টাকা জমাই কিন্তু লক্ষ্য পূরণের আগেই সেই টাকা দুনিয়াবী কাজে ব্যয় করে ফেলি, তাহলে আমার গুনাহ হবে কি? কোনো ভালো কাজের যদি নিয়ত করি আমরা সেটা পূরণ করা উচিত। একটু আগে আমরা যেটি বলেছি, আপনার যদি পাক্কা প্রতিজ্ঞা থাকে যে আপনি কাজ দিয়ে এই কাজটা করবেন ভালো কাজ এবং সেটি করার জন্য আপনার পক্ষ থেকে যত প্রস্তুতি আছে সব সম্পন্ন করেন, এরপর কোনো কারণে সেই কাজটি যদি সম্পাদন করা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি সওয়াব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে কিন্তু সে করতে পারেনি, তাহলে এই দৃঢ় প্রত্যয়ের কারণে সে আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবে এবং নেকি পাবে। আর যদি সে পাক্কা নিয়ত করার পর সে কাজটা করতে পারে তাহলে ডাবল সওয়াব পাবে, একটা নিয়ত করেছে পাক্কা, একটা সম্পাদন করেছে। এই জন্য
তো আপনি আপনার নিয়তকে পাক্কা করেছেন, সেটাকে ঠিকঠাক মতো করবেন, কিন্তু কোনো কারণে আপনার করা হয়নি, এটা চেঞ্জ করেছেন, তার জন্য আল্লাহকে সওয়াব পাবেন বলে আশা করা যেতে পারে। আর এরকম নিয়ত যদি পরিবর্তন হয় তাতে কোনো গুনাহ হয় না বা অপরাধ হয় না। আপনি যদি শপথ করতেন, মানত করতেন, তাহলে সেই শপথ মানত বিশুদ্ধ হলে বা শপথ মানত করলে তখন আপনার কাফারা দেওয়া লাগতো, কিন্তু এটা শপথ নয় মানত নয়, জাস্ট নিয়ত যে আমি এই টাকাটা দান করবো, কিন্তু কোনো কারণে দান করা হয়নি, দান করার আগ পর্যন্ত সেটা আপনারই সম্পদ, যার কারণে সেটা আপনি যদি অন্য কোনো দুনিয়াবি কাজ করেন, খরচ করেন, খরচ করতে পারেন। তবে হ্যাঁ, সেটা যদি আপনি পৃথক করে ফেলেন এবং আপনি নিয়ত করেন যে এটা আমি এই কাজে দান করব, অবশ্যই সেই কাজে এটা দান করা উচিত। যদি আপনি খরচও করেন তাহলে সেই পরিমাণ টাকা পরবর্তীতে আপনার সম্পদ থেকে বের করে দান করার দেওয়াটা উত্তম এবং ভালো আপনার জন্য, কারণ আপনি সেটা নিয়ত করেছেন।